পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার প্রভু আল্লাহর কাছে এই বলে পরিহার করল যে তার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস প্রশ্বাসের অনুমতি দিলেন, একবার শীতকালে এবং আরেকবার গ্রীষ্মকালে। তোমরা যে প্রচণ্ড গরমের অনুভব করে থাকো তা এই কারণে। হাদিস সহিহ মুসলিম, হাদিস নম্বর 1288, হাদিসের মান সহিহ।